বন্ধুরা, হয়তো আপনারা অনেকে ইংরেজি মুভি দেখে থাকেন, কিন্তু ব্যাপার হচ্ছে আমেরিকানরা ইংরেজি স্পিকিং এ যে সেন্টেন্স ব্যবহার করে তার অর্থ বোঝা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি নিশ্চয় চান যে তাদের কথা বুঝতে, এমনকি তাদের মতো বলতে। আমার মনে হয় এরকম প্রায় 500 সেন্টেন্স মুহূর্ত করলে তাদের কথাগুলো তো বুঝতে পারবেনই, এমনকি চেষ্টা করলে বলতেও পারবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করি। আমেরিকানদের ব্যবহৃত 23টি ফ্রেজ, যার মধ্যে প্রথমে যে সেন্টেন্সটি বলবো সেটা হচ্ছে ইউ শুড গো দ্য এক্সট্রা মাইল। এটার মানে আপনি অ্যাকচুয়ালি কি বুঝেন? এটার মানে আপনি নর্মালি যেটা বুঝতেছেন যে আপনাকে অতিরিক্ত পথ যেতে হবে। এই সেন্টেন্সটির অ্যাকচুয়াল মিনিং যেটা হবে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করো। কাউকে কোনো কাজে উৎসাহিত করার জন্য বারবার সে কাজটিতে ব্যর্থ হচ্ছে, এ ধরনের ক্ষেত্রে আপনি এই বাক্যটি ইউজ করতে পারেন। পুল ইয়োর সেলফ টুগেদার, নিজেকে শক্ত করে ধরো। পুল ইয়োর সেলফ টুগেদার, ইংরেজি মুভিতে সাধারণত এই ধরনের সেন্টেন্স অ্যাভেলেবল ইউজ হয়। হঠাৎ কেউ কিছু ভুল করে ফেলেছে, সে সবাইকে সরি বলতে চায়, এক্ষেত্রে সে এই সেন্টেন্সটি ইউজ করতে পারে, বা এই সেন্টেন্সটি সাধারণত আমেরিকানরা ইউজ করে, আই স্ক্রুড আপ, আমি গোলমাল করে ফেলেছি। ধরুন কোনো কাজ আপনি একা করতে পারছেন না, কারো সাহায্য প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটি ইউজ করতে পারেন, বা আমেরিকানরা এই সেন্টেন্সটি ইউজ করে থাকে। ক্যান ইউ কভার মি, দ্যাট মিন্স ক্যান ইউ হেল্প মি, এটি বাংলাতে বলা যায় আমার কাজটি করে দিবে। হাউ ইজ ইট গোয়িং, হাউ আর ইউ, হাউ ইজ ইট গোয়িং অ্যান্ড হাউ আর ইউ ইজ দ্য সেম মিনিং। সাধারণত ইংরেজরা হাউ ইজ ইট গোয়িংটা বেশি ব্যবহার করে থাকে, কিন্তু এটা হাউ আর ইউ এর মতোই ব্যবহার করা হয়। তো এটার মিনিং হচ্ছে কেমন আছো বা কেমন চলছে। সাধারণত আমেরিকানরা তাদের স্পোকেনের সময় দ্যাটস এ গুড ওয়ান সেন্টেন্সটি ব্যবহার করে থাকে। ধরুন কেউ কারোর সাথে জোকিং করতেছে কোনো বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়টি সে অ্যাভয়েড করে অন্য আর কি টপিকে যেতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সে এই সেন্টেন্সটি ইউজ করে দ্যাটস এ গুড ওয়ান, যার মিনিং হচ্ছে সেটা ঠিক আছে। ধরুন কেউ কারো উপকার করেছে, সে তাকে ধন্যবাদ দিতে চায়, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ হয়, ইটস ভেরি কাইন্ড অফ ইউ, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দ্যাট, কাজটি করার জন্য আপনাকে ধন্যবাদ। হোয়াটস গোয়িং অন সাধারণত আমেরিকানরা ইউজ করে থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করি হোয়াট আর ইউ ডুইং হেয়ার। হোয়াটস গোয়িং অন অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং হেয়ার দ্য সেম মিনিং, এখানে কি করছো। ধরুন কেউ আপনার কোনো কথা একটু কষ্ট পেয়েছে, সেক্ষেত্রে আপনি সরি না বলে তাকে বলবেন যে কিছু মনে করো না, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি ব্যবহৃত হয় ডোন্ট টেক ইট টু ইয়োর হার্ট, কষ্ট নিও না। কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলতেছেন, হঠাৎ তার শেষ কথাটি আপনি শুনতে পাননি, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করতে পারেন, আই ডিডেন্ট ক্যাচ দ্য লাস্ট ওয়ার্ড, এর মিনিং হচ্ছে আমি আপনার কথা বুঝতে পারিনি। আই ডিডেন্ট ক্যাচ দ্য লাস্ট ওয়ার্ড অ্যান্ড সরি আই ওয়াজেন্ট লিসেনিং ইজ দ্য সেম মিনিং, আপনি দুইটি সেন্টেন্সের যে কোনো একটি সেন্টেন্স ইউজ করতে পারেন, এর মিনিং হচ্ছে আমি শুনতে পাইনি বা শুনতে পারিনি। কোনো মিটিংয়ে হঠাৎ আপনি একটু সময় নিতে চাচ্ছেন, বা কোনো মিটিংয়ের মধ্যে আপনি একটু কোনো ব্যক্তির সাথে কথা বলতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি ব্যবহার করা হয়। এই সেন্টেন্সটির মিনিং হচ্ছে আমি কি একটু সময় নিতে পারি, আমি কি একটু সময় নিতে পারি, বা আমি একটু সময় নিতে পারি, ঠিক আছে, এরকমটা বোঝাবে। ধরুন কেউ কোনো ভালো জব পেয়েছে, তাকে কনগ্রাটস দিতে এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারেন, লাকি ইউ, দ্যাট মিন্স তুমি ভাগ্যবান। ইউ হ্যাভ গট টু বি কিডিং মি, এই সেন্টেন্সটির মিনিং আপনার কাছে কি মনে হয়? হয়তো ভাবছেন এর মিনিং কেউ আমার সাথে জোকস করছে, আসলে তা নয়, এর মিনিং হচ্ছে হায় আল্লাহ আমি বিশ্বাস করতে পারছি না। কাম অন ইউ ক্যান ডু ইট, কেউ কোনো কিছু ট্রাই করছে বারবার কিন্তু ফেল হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন কাম অন ইউ ক্যান ডু ইট, অবশ্যই তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। দ্যাটস এ লিড, দ্যাটস ম্যাজিং, দ্যাটস এ লিড এবং দ্যাটস অ্যামাজিং দুটা সেম মিনিং, দুটা সেম সেন্টেন্স। দ্যাটস এ লিড, দ্যাটস এ লিডটা দ্যাটস অ্যামাজিং এর পরিবর্তে ব্যবহার করা হয়, এটা আমেরিকানরা বেশি ব্যবহার করে থাকে, এর মিনিং হচ্ছে এটা আশ্চর্যজনক, আপনি ভালো কাজ করেছেন বা বিস্ময়কর কিছু করেছেন, সেক্ষেত্রে এটা বোঝাবে ইউ রক, ইউ হ্যাভ ডান ম্যাজিং জব, তুমি পেরেছো।
আই উড বেটার বি গোয়িং এবং ইটস টাইম টু লিভ দুইটা সেন্টেন্সের মিনিং একই। সাধারণত আমরা ইটস টাইম টু লিভ মানে এখন আমাকে যেতে হবে এটা ইউজ করে থাকি, কিন্তু আমেরিকানরা এই একই মিনিংয়ের জন্য আই উড বেটার বি গোয়িং মানে এখন আমার যাওয়া উচিত এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকে। থ্যাংকস হ্যাভ এ নিট ফ্রাইডে, আজকে শুক্রবার, আপনি বিস্ময়করভাবে কাউকে বলতেছেন যে আজকে ছুটির দিন, মানে খুব এক্সাইটেশন ফিল করে বলতেছেন, সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটি বলতে পারেন থ্যাংকস হ্যাভ এ নিট ফ্রাইডে, ধন্যবাদ আজকে শুক্রবার। থ্যাংকস ফর ওয়াচিং। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে যেন আপনারা পেয়ে যান।